আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর, দেশি গরু, কুরাস গরু, শুকনো গাভী গরু। তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে, কত টাকা দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি চলছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মিনি কুরাস জাতের গরু। মিনি কুরাস, তো কেমন আছেন? কি অবস্থা বাজারের? খুব ভালো। কি ধান সব পরিষ্কার হয়ে গেছে? ধান হয়ে গেছে, কটুক করছিলেন 4-5 বিঘে, এই বয়সেও 4-5 বিঘে ধান করতেছেন? বাচ্চা কাছে কয়টা? 3-4টা। এটা কয় দাঁতের গরু? 6 দাঁতের। দর্শক আপনারা শুনলেন, 6 দাঁতের একটা গরু মাংস ধরানোর। গরু কয়টা আজকে? একটাই। চাচ্ছেন কত? 58। এই বয়সে আর কতদিন বাঁচবেন? এত টাকা দাম চান কেন? কত হলে বিক্রি হবে? 56। দর্শক আপনারা শুনলেন, এই যে গরুটা 56 হইলে বিক্রি করবে বলতেছে, 56। আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানো শুকনো গাই গরু। আচ্ছা, যখন মূলত টাকা দিবে দর দাম হবে, কিছু তো কম আছে? ওই 56 কম হবে না। শুনলেন দর্শক, বলতেছে 56 কম আর হবে না, শুকনো গাই গরু। দেখা দেখি চলছে দর দাম চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে আসতে পারেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে সোগাসার গরুরহাটে। দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস ধরানোর বড় গরু। দর্শক বড় গরু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছে তো? হরিণের মাতা, দাঁতে কয়টা? দাঁতে 6টা। আসছেন কোথা থেকে? জীবননগর থেকে। জীবননগর থেকে। দর্শক 6 দাঁতের একটা গরু, একটা কালো দেখি দাঁত, 6 দাঁতের গরু দর্শক জীবননগর থেকে আসছে, খুব চমৎকার একটা গরু। দর্শক এখানে 5 দেখা দেখি চলছে দর দাম চলছে গরুটা। কাকা বিক্রি হয়ে গেল নাকি? দাম হচ্ছে। দাঁতে কয়টা? দাঁতে 6টা। 6 দাঁত। কি জাতের গরু? পাকিস্তানি, দোভাষী পাকিস্তানি। দর্শক নতুন শুনলাম, সেটা আবার কি জাত? পাকিস্তানের একটা জাত, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন চাচ্ছেন কত? আমি চাচ্ছি 75 চাওয়া বেচা বিক্রি নিয়ে বলছে 70 ভেঙে বলতেছে। শুনলেন দর্শক, এই গরুটা বলতেছে 70 ভেঙে, আরও কমে কিনতে হবে। আপনারা যখন কুরাই করবেন, দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন সোগাসার হাটে। দর্শক দেখা দেখি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম চলছে মাংস ধরানোর গরুগুলো, শুকনো গাই গরু। প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু। লাল গরু কাকা ভালো আছেন? কি অবস্থা বাজারের? খারাপ না। গরু কয়টা? একটাই। দাঁতে কয়টা? দাঁতের সমান। দর্শক গরু একটাই, সমান দাঁতের একটা গরু। আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই গরু। আচ্ছা, আপনার ব্যবসার গরু না বাসার গরু? ব্যবসার গরু। চাচ্ছেন কত? 65 বেচা বিক্রি নিচে আসার নিয়ত নেই। দর্শক 65 চাচ্ছে, 60-এর উপরে, তাই তো? 60-এর উপরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, সোগাসার গরুরহাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে। দর্শক আপনাদের কিছু সিঙ্গেল বডি ডবল বডির গরু দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা, দেখি ভাই মাথাটা, মাংস ধরানোর একটু বড় গরু। দর্শক ভাই এটা কি জাতের গরু? সিন্ধি। দাঁতে কয়টা? সমান দাঁত। দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের সোগাসার গরুরহাট থেকে। গরু কয়টা আজকে? 5টা, বাদ বাকি 4টা কই বিক্রি হয়ে গেছে। চাচ্ছেন কত? কত? 65। শুনলেন দর্শক আপনারা, এই যে গরুটা 65 চাচ্ছে, 65
বড় গরু। আচ্ছা নিয়ত কেমন? 60 হলে বিক্রি হবে দর্শক, 60। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দশ দাম জানানোর চেষ্টা করছি। মাংস ধরানোর গরুগুলো চোখ আছে রাত থেকে, দেখা দেখি দশ দাম বেচা বিক্রি চলছে দর্শক। যশোর জেলা গরু। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু, দর্শক লাল গরু দর দাম দেখা দেখি চলছে, বেচা বিক্রি চলছে দর্শক। কি কাকা এটা তাতে কয়টা? ছয়টা। ছয় দাঁত চাচ্ছেন কত? শুনলেন, এই যে একটা গরু ছয় দাঁতে, ছয় দাঁতের মাংস ধরানো শুকনো গাই গরু দর্শক, 60,000 চাচ্ছে। আচ্ছা বেচা বিক্রি নিয়ত, বেচা বিক্রি নিয়ত কেমন? 55 দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত? 50 দর্শক, 50 দাম পেয়েছে এই যে গরুটা, 50 পেয়েছে, 55 হইলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা মাংস ধরানোর গরুগুলো।